আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাবো কিভাবে লাউ শাক ভাজি করে। শাক ভাজি করা চিংড়ি মাছ ভুনা করে। আমি একটা বালতি নিয়ে নিয়েছি, এখন এটা আমি আমার মার কাছে নিয়ে যাব। বালতিতে করে শাক ধুলে খুব ভালো হয়, তো শাকগুলো বালতির মধ্যে রাখবো। আমার আম্মুই রাখতেছে, এখন আমি শাকগুলোকে ধুবো। দেখতেই পাচ্ছেন একটা চালনি নিয়েছি, এটার মধ্যে সুন্দর শাকগুলোকে ধুয়ে ধুয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন ধুয়ে ধুয়ে রাখছি শাকগুলো। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখন আমার মা শাকগুলোকে ভাজি করবে। সব শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি করে দেব। কাঁচামরিচগুলো কুচি করে দিতে দিতে শাকগুলো যখন আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে, তখন আমরা বাগার যেটাকে বলো সে বাগারটা দিয়ে দেব। এখন আমরা শুধু কাঁচামরিচ কুচি আর কিছু পেঁয়াজ কুচি দেব, শাকগুলোকে মোটামুটিভাবে সিদ্ধ করব। লাউ শাক ভাজিটা আমার অনেক পছন্দের, আমার অনেক পছন্দ লাউ শাক ভাজি। আমার সব শাকের থেকে এই শাকটা বেশি পছন্দ। লবণ দিয়ে দিল একটু পরিমাণ মতো, এখন ভালো মতো লাগতে হবে। লাগার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আবার নিচে দিয়ে আবার লেগে না যায়। অবশ্য লাউ শাক ভাজি যখন চুলায় দেয়, তখন এটা নিচ দিয়ে অনেক পানি বের হয়, শাকের থেকে অনেক পানি বের হয়। তো আবার কেউ ঢাকতে যাবেন না। আমার মা যখন শাকটা ভাজি করে, তখন আমার মা ঢাকনা ছাড়াই ভাজি করে। এখন চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছগুলোতে একটু লবণ ছিটে দিয়ে রেখেছিল আমার মা, এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে এখন মাখাবে, মিক্স করবে। ভালোভাবে মিক্স করতে হবে। চিংড়ি মাছ কার না পছন্দ, চিংড়ি মাছ আমার অনেক পছন্দের। এটাকে এখন সাইডে রেখে দিবে। এদিকে শাকগুলোকে দেখতে পাচ্ছি শাকের থেকে অনেক পানি বের হয়েছে। এই পানিগুলোই শাকটাকে সেদ্ধ করবে মূলত। এটাকে বাগার দিবে এখন, পেঁয়াজ কা শুকনো মরিচ এগুলো দিয়ে বাগার দিবে শাকটাকে। অনেক ইচ্ছা করলে এটাকে আগে বাগার দিয়েই রান্না করতে ভাজি করতে পারেন, তবে আমাদের কাছে এটাই ভালো লাগে, তাই এভাবে করছি। শাকটা এখন দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে। তো লাউ শাকটা আসলে গরম গরম ভাত দিয়ে লাউ শাক ভাজিটা খেতে আসলে অনেক ভালো লাগে, তো এই জন্যই আর আজকে আসলে লাউ শাক ভাজিটা করা। এখন একটু নাড়াচাড়া দিয়ে জিনিসটাকে সুন্দর মিক্স করতে হবে। দেখেন বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমি আপনাদের কাছে নতুন, আমি নতুন ভিডিও করছি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আসলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেকখানি হয়ে গেছে অলমোস্ট। এখন চিংড়ি মাছগুলোকে তেলে একটু ভেজে নেবে, হলুদ মরিচ হলুদ আর লবণ দিয়ে যে ভেজে রেখেছিল চিংড়ি মাছগুলো সেগুলোকে একটু ভাজবে। ভাজার সময় খেয়াল রাখবেন যেন আবার নিচে পোড়া লেগে না যায়। এটা একটু হালকা একটু কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে নামাতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর চিংড়ি মাছ, মাছের একটা স্মেল বের হয়েছে, স্মেলটা খুবই সুন্দর। তো দেখেন এখন এগুলোকে একটু উল্টে দেবে আমার আম্মু।
উল্টে দিচ্ছে। আসলে মায়ের হাতে রান্নার মজাই আলাদা, মা যেটাই রান্না করে না কেন সেটাই ভালো লাগে। এই কারণে আমার আম্মু রান্না করতেছে। অনেকখানি হয়ে গেছে। এই যে দেখেন লাউ শাক ভাজিটা যখন আমরা সার্ভ করলাম কত সুন্দর লাগছে। এটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে, আমার তো খুবই পছন্দ, আমি অনেক পছন্দ করি, আমার খুব ভালো লাগে লাউ শাক ভাজিটা। দেখেন কত সুন্দর লাগছে। চিংড়ি মাছগুলোকে নামিয়ে ফেললো। এখন চিংড়ি মাছগুলোকে নামিয়ে যে পাতিলটা রান্না করবে সেটার মধ্যে রাখলো। এখন আমার মা কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছে, পেঁয়াজ দিয়ে রান্না করবে। পেঁয়াজটা এখন ভাজা ভাজা করতে হবে, হালকা ব্রাউন কালার আসবে। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে পেঁয়াজটা অনেকখানি হয়ে গেছে, তো এর মধ্যে এখন একটু আদা রসুনের পেস্ট দিচ্ছে, একটু জিরা গুঁড়ো দিচ্ছে, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, এগুলো সব কিছু একসাথে দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছে। নাড়তে নাড়তে জিনিসটা আসলে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এখানে একটু লবণ দিয়ে দিল। এখন কিছু টমেটো কুচি দিয়ে দেবে এটার মধ্যে। টমেটো না দিলে কোনো কিছু ভালো লাগে না। এখন শীতের দিন, শীতের দিনে টমেটো এখন এগুলোকে দিয়ে দিল সেই কড়াইটার মধ্যে, যে কড়াইটা চিংড়ি মাছ ভেজে রাখা হয়েছিল। দেখেন আপনারা কত সুন্দর লাগছে, আমার তো এখনই খেতে মন যাচ্ছে। আসলে চিংড়ি মাছ আসলে খুবই ভালো লাগে, মানে ছোটো চিংড়ি বলেন আর এই সাইজের চিংড়ি বলেন সব রকমের চিংড়ি মজা লাগে। টমেটো কুচিগুলো দিয়ে দিল। এখন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে, একটু একটু পানি দিয়ে দিল, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবে। যে দেখেন কত সুন্দর হয়েছে আমাদের চিংড়ি মাছ ভোনা। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন।